হ্যালো বন্ধুরা, স্যাম অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আসুন জেনে নেই, ঘরের কোথায় রাউটার রাখলে ওয়াইফাই সিগন্যাল ভালো পাবেন। ওয়াইফাই রাউটারে ইন্টারনেটের গতি নির্ভর করে অনেক কিছুর উপরে। আমরা বলছি না রাউটারের অবস্থান ইন্টারনেটের গতির একমাত্র নির্ণায়ক, তবে গুরুত্বপূর্ণ তো বটেই, বিশেষ করে বড় বাড়ির ক্ষেত্রে। আজ চলুন সেই অবস্থান নিয়ে আমরা আলোচনা করি। বাড়িতে নতুন ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় রাউটার সচরাচর যে পথে ইন্টারনেটের তার বাড়িতে ঢুকেছে তার আশপাশেই কোথাও রাখা হয়। এখানে বলে রাখা ভালো, যিনি সংযোগ দিয়ে যান সংযোগ দেওয়াই তার কাজ। কোথায় রাউটার রাখলে আপনার কাজের সুবিধা হবে তা আপনাকেই ভেবে ঠিক করতে হবে। রাউটার সব দিকেই সিগন্যাল পাঠিয়ে থাকে, তাই বাসার কোনো এক পাশে না রেখে পুরো বাসাটার মাঝামাঝি কোনো একটি স্থানে রাউটার রাখুন। রাউটার থেকে নিচের দিকেও সিগন্যাল আসে, তাই উঁচু কোথাও সেটি রাখা ভালো। তাই বলে ছাদের সঙ্গে স্কচটেপ দিয়ে আটকে রাখতে হবে না, হয়তো বইয়ের তাকের উপর রাখলেন কিংবা দেয়ালে কোথাও আটকে দিতে পারেন। নতুন রাউটারগুলো আধুনিক প্রযুক্তির, তবু যত বেশি দেয়াল কিংবা বড় ও পুরু বাধা পেরিয়ে যাবে সিগন্যাল তত দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া কাছাকাছি অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলে তাতেও সিগন্যাল বাধা পেতে পারে, বিশেষ করে একই তরঙ্গের হওয়ায় মাইক্রোওয়েভ ওভেনের কাছাকাছি রাখবেন না। অ্যান্টেনা ছাড়াও যেমন রাউটার আছে, আবার কোনোটিতে আটটি পর্যন্ত অ্যান্টেনাও পাওয়া যায়। এই অ্যান্টেনাগুলো সিগন্যাল নির্দিষ্ট দিকে ছড়িয়ে দিতে সাহায্য করে, আর তাই একাধিক অ্যান্টেনা থাকলে সবকটি একদিকে নির্দেশ করে রাখার মানে হয় না। বিপরীতমুখী করে রাখুন, ওপর নিচ করে দিন, মোট কথা সব দিকে সিগন্যাল ছড়িয়ে দিতে যা করতে হয় তাই করুন। সবশেষে স্মার্টফোন নিয়ে এ ঘর ও ঘর করে বোঝার চেষ্টা করুন কোথায় নেটওয়ার্ক সবল আর কোথায় দুর্বল, এরপর সে অনুযায়ী ব্যবস্থা নিন। এই সামান্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আরও একটু ভালো সার্ভিস পাবেন আশা করি।